সালাম আলাইকুম কথা বলবো আস্কিং দি রাইট কোয়েশ্চেন্স নিয়ে তার মানে হচ্ছে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিভাবে সঠিক প্রশ্ন করতে হবে আচ্ছা একটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আমার একজন সহকর্মীর কথা বলি বেশ কিছু বছর আগে আমার এক সহকর্মী হয়ে আমাদের কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে জয়েন করবে সো দেখা গেল যে আমাদের এখানে ও ষাট হাজার টাকা বেতন পেত তো নতুন যেখানে সেখানে আশি হাজার টাকার একটা স্যালারি নিয়ে জয়েন করলো সো জয়েন করার পরেই ওইখানে কিছু সমস্যার সম্মুখীন হলো যে সমস্যাগুলি নিয়ে আমি এখন বলছি একটা হচ্ছে যে কালচার আমাদের এখানে তো কোনো ওই রকম হায়ার কি নেই ফ্ল্যাট স্ট্রাকচার সবাই আমরা মোটামুটি একই লেভেলে সবাইকে দেখি কিন্তু ওইখানে গিয়ে পড়লো যে চরম ব্রোক্রেসি তারপরে ব্যাক বাইটিং এই জাতীয় সমস্যার মধ্যে পড়লো সেকেন্ড হচ্ছে প্রসেস নিয়ে আমরা তো মোটামুটি যাই করি একটা প্রসেস এবং 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 সব ঠিক করা আছে কে কোন কাজটা কিভাবে করবে কিন্তু ওইখানে দেখা যাচ্ছে গিয়ে যে কোনো প্রসেস নাই যে যার মতন করে কাজ করছে থার্ড হচ্ছে গ্রোথ নিয়ে আমাদের এখানে মোটামুটি যারা জয়েন করতেছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট পর পর বেশ ভালো একটা স্কিল সেট অ্যাড হয় তার গ্রোথ হয় ক্যারিয়ার গ্রোথ হয় ভালো বাট ওইখানে গিয়ে দেখা যাচ্ছে যে আছে বাট এটা হিউজ লো যার বলে ওর জন্য হলো কি হঠাৎ করে ওর কাছে মনে হলো যে ও গুলিস্তান থেকে মনে হয় সরি গোলশান থেকে মনে হয় যে গুলিস্তান এসে পড়লো তো স্যালারি কিন্তু ভালো ছিল কিন্তু অন্যান্য জিনিসগুলো কিন্তু ভালো ছিল না যার ফলে ও ফ্রাস্ট্রেটেড হয়ে আবার আমাদের কোম্পানিতে ব্যাক করে তো এইভাবে দেখা যায় যে আমরা পার্সোনাল কিংবা প্রফেশনাল যে কোনো সিদ্ধান্তই আমরা নেই না কেন আমাদের কিছু কমন কোশ্চেন করতে হয় একটাকে বলে আমরা পাওয়ার অফ হোয়াই যে আমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছি আরেকটা হচ্ছে হোয়াট ভ্যালু ইট উইল অ্যাড মানে আমি যাই করি না কেন এইটা আমার কি ভ্যালু অ্যাড করবে সো এইভাবে বিভিন্ন রকমের বাস্তবমুখী কোশ্চেন করে আমাদের দেখতে হবে যে সিদ্ধান্তটা ঠিক হচ্ছে কিনা সো এখন আবার আমি আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা থেকে বলি যে আমি যখনই কোনো চাকরি চেঞ্জ করেছি আমি আমার চাকরি লাইফের কথা বলছি তখন কিছু কিছু কোশ্চেন ছিল আমার সেই কোশ্চেনগুলি করতাম সেই কোশ্চেনগুলি কী ছিল যে কেন আমি নতুন কোম্পানিতে যাব। আমার কিন্তু একটা মানে খুব একটা রাইট একটা লজিক থাকতে হবে তারপর ওইখানে গেলে ওইটা আমার জন্য কি ভ্যালু অ্যাড হবে সেই ভ্যালু আর্থিক হতে পারে দক্ষতার দিক থেকে হতে পারে সো এটা আমার শিওর হইতে হবে এবং সেই দক্ষতাটা কি এনাফ যে যে পরিমাণ চেঞ্জ আমি করছি তারপরে আমি যদি জবটা পরিবর্তন না করি এখানে এখন না হয় কোনো সমস্যা থেকে থাকতে পারে বাট লং টার্মে এখানে থেকে থাকলে কি আমার জন্য এটা ভালো না খারাপ এটা বুঝতে হবে আমাদেরকে সো এই এই আমরা যাই সিদ্ধান্ত নেই এই কোশ্চেনগুলি করলে আমি তখন আসলে এনাফ আনসার পেয়ে যাব যে আমার জন্য সিদ্ধান্তটা ঠিক হচ্ছে কি হচ্ছে না আরও দুইটা ইউজ কেস নিয়ে কথা বলি তাহলে জিনিসটা আরেকটু একটু ভালো বোঝা যাবে একটু মজা করি বিয়ে বিয়ের কোর্সটা নিয়ে সে আমরা আপনি আপনি কোনো বিয়ে করবেন তো দুইটা মেয়ে শর্ট লিস্টে আছে আপনার একটা সিদ্ধান্ত নিতে হবে সো প্রথমে কিন্তু কোশ্চেন করতে হবে ধরে নিলাম যে দুইজনই দেখতে তার পছন্দ হয়েছে আর কি এরকম আর কি সো প্রথমেই কোশ্চেন করতে হবে যে কেন আমি তাকে বিয়ে করব। কেন বা সে আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে যে একটা যে মানুষের যে একটা ভূমিকা থাকে উন্নতি কে আসলে ভালো এই ভূমিকাটা রাখতে পারবে কে আমার যে প্যারেন্টস ফ্যামিলি রিলেটিভ এদের সাথে কে মানিয়ে চলতে পারবে আবার এইটুকু দেখতে হবে আমি সে আমি আমি শুধু আমারটা দেখতে হবে না আমি কি তার জন্য পারফেক্ট সেটাও দেখতে হবে যে সে আমাকে পছন্দ করছে কিনা আমি কি এত বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত সো এইগুলিও কোশ্চেন করতে হবে সো এই কোশ্চেনগুলি করলে হবে কি যে আমার কাছে থাকবে যে ডিসিশনটা রাইট অর রং আরেকটা উদাহরণ দিয়ে জিনিসটাকে শেষ করব আজকে সে আমি আমাদের একটা কোম্পানিতে নতুন একটা প্রসেস কোন একটা প্রসেস চেঞ্জ করতে চাচ্ছি সো আমার কিন্তু দেখতে হবে যে কেন এই যে পরিবর্তন করব আমি কেন এই পরিবর্তনটা দরকার এই পরিবর্তনটা কি আদৌ দরকার এই পরিবর্তনটা করলে কোম্পানিতে কি ভ্যালু অ্যাড হবে সেই ভ্যালুটা কি সিগনিফিকেন্ট বড় কিছু আরও দেখতে হবে এই যে পরিবর্তন যদি আমি করি তাহলে এমপ্লয়ীদের মধ্যে কি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে যদি ফলে তাহলে আমি কিভাবে সেটাকে মিটিগেট করব কি রিস্ক আসতে পারে সেটাকে কিভাবে আমি সলভ করব সেগুলি চিন্তা করতে হবে এটাও দেখা লাগতে পারে যে এই পরিবর্তনগুলি করে অন্য কোম্পানিগুলি কি লাভবান হয়েছে সো এই অ্যানাফ রাইট কোশ্চেনগুলি করে আমার বুঝতে হবে যে আমার সিদ্ধান্তটা ঠিক হচ্ছে কিনা সো সামারি আবার সেই একই জিনিস যে আমরা যখনই কোনো সিদ্ধান্ত নেই কিনা আমাদেরকে প্রচুর কোশ্চেন করতে হবে এবং প্রচুর কোশ্চেন করে বসতে হবে যে এই সিদ্ধান্তটা আমার জন্য রাইট কিনা যে পাওয়ার অফ ওয়াই অ্যান্ড ওয়েদার দিস চেঞ্জ উইল অ্যাড অ্যান ভ্যালু টু আওয়ার ডিসিশন অন নট থ্যাংক ইউ